তিনটাই পড়বে না একটা পড়বে তখন আপনার মজাবের ইমাম সাহেব বা মজহাবের আলেমরা তখন বলছে তিন দিলে তিন হয়ে যাবে আর নবী মুসলিমের হাদিস বলছে যে আকারের জামা নাই উমারের প্রথম জামা তিন তালাক একশো তালাক দিল একটাই গণ্য হইত এখন আপনি কোন দিকে যাবেন জান কিন্তু কথা হচ্ছে প্রথম খানি তো আপনার মজাবও বলছে তিন তালাক একসাথে দিও না হারাম তো তারপরে এটি করবেন আপনি আল্লা বলে কোরআন দিয়ে ফিরে আসার তৌফিক দান করলাম হ্যাঁ এসে যে দুইজনে দিলাম ঝগড়া বানিয়ে স্বামী না হাত্তাফি এমনকি দুইজনের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করলাম মেরে পিঠে স্ত্রীকে দিল তালাক দিয়ে বের করে বাড়ি থেকে আমাদের দেশে এই কাজ করে না তালাক দেওয়ার পরেও তার ইতে শেষ হওয়া পর্যন্ত তার বাড়িতে থাকার অধিকার আছে আমাদের দেশের জাহেল সমাজরা কি করে তালাক দেওয়ার সাথে সাথে পিঠে বের করে দেয় আর মহিলাও জানে যে তালাক দিয়ে দিয়েছে আমার থাকার অধিকার নেই সাথে সাথে কানতে কানতে বাপের বাড়ি হাঁটলো হ্যাঁ কত যে মূর্খতা তালাক সম্পর্কে আল্লাহ ভালো জান ওলা তু করে যে হন নাম ইম্বইতে হিন না আল্লাহ বলছেন বাড়ি থেকে বের করিও না তালাক দিয়েছো দিয়েছ চোখের সামনে থাকলে রাগটা ধীরে ধীরে ঠান্ডা হবে ফির আবার সুযোগ হবে এক তালাক দুই তাকা রাখে মাঝে তার মানে তিন তালাকও দেওয়া চলবে না আর বাড়ি থেকে বের করা চলবে যাতে করে চোখের সামনে থাকলে একজন আরেকজনের দিকে মুখে মুখে দেখে একটু মুচকি হাসি হয়েই যেতে পারে কারণ স্বামী স্ত্রী তাই কিনা মিল মহব হয়ে যাবে ভুল স্বীকার করবে কখনো তুমি ভুল করেছো ভুল স্বীকার করবে স্বামী অথবা তোমার স্ত্রী থেকে তাড়িয়ে দিলে প্রেসার বাড়তেই থাকবে বাড়ি থেকে তাড়িয়ে দিলে অথবা থেকে স্ত্রী বেরিয়ে চলে গেল তা আর স্বামীর বাড়ছে আর ওইদিকে ওকে ওকে ওই মহিলাকে ফুলাচ্ছে কম বুদ্ধি তোকে যখন এরকম করে মারধর করে তালাকে দিয়েছে তো ওর ভাত খেতে হবে না যাবি না জীবনে যাবি না ছাড়বে ভালো পাবি ঠিক না ওদিকে ওকে কেউ ফুল আছে আর একে ফুল আছে মানুষ শৈতান আমাদের দেশের তালাকের অবস্থা আর তালাক যারা দিয়ে থাকে তাদের অবস্থা শৈতান সেই সময় যখন বলবে যে আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করে তালাক হয়ে গেল এক বাড়িতে গেলাম দিলাম ফেতনা সৃষ্টি করে আর তালাক হয়ে গেল তালা বলেন বন্নাকারায় ফায়ুকাররুহু ওয়া ইউদনিয়াহু তখন এই বুড়া ইবলিশ তাকে একবারে কাছে করে নিবে। পাশে বসিয়ে নেবে একবারে সিংহাসনে আর তাকে জড়িয়ে ধরবে আদর করে জড়িয়ে ধরবে ওয়া আর বলবে নেমা তুমি খুব ভালো খুব ভালো কাজ করেছ তুমি নেমা সুতরাং এই স্বামী স্ত্রী তালাক থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করে তালাক হচ্ছে অগতির গতি যখন কোন গতি নেই তখন হচ্ছে গতি এমার্জেন্সি গেট বুঝেন এমার্জেন্সি গেট এমার্জেন্সি গেট দিয়ে কে বের হয় যখন দেখছে উপায় নেই থেকে না বের হলে শেষ হয়ে যাবো মরে যাব এই জন্য তালাক রাখা হয়েছে তারপরে আল্লাহ রাব্দ আলমের আর একটি আদব শিখাচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের সাথে নবী সাথে বেআবী করত ইহুদিরা মদিনা ইহুদিরা বাস করতো ইয়াহুদের নবী সাল্লাহামকে এমন ভাষা বলতো যাতে নবী অবমাননা থাকে নবী সাথে বেদুই প্রকাশ পায় নবী সাহাশাল্লামকে ব্যঙ্গ করা হয় উপহাস করা হয় এরকম কথা সুতরাং নবী করিম সাল্লাহ অভিশাপ হয় এই জন্য সালাম দিত নবী সাল্লাহিসাল্লামকে ইয়াহুদিরা কি বলে আসসালামু আলাইকুম কি বলে আসসালামু আলাইকুম আমাদের দেশের কিছু লোকের এই সালাম দেয় কিন্তু আটা লাগাই না কিন্তু বলে সালাম আলাইকুম কি বলে সাম আলাইকুম সাম আলাইকুম সামমান্য মত সাম্মানিক এই মৃত্যু আলেক মানে তোমাদের তোমাদের ওপর তোমাদের ওপর মত আসুক সাম আলাইকুম সাম মানে তোমাদের মত হোক খবর তার সাম আলাইকুম বলবেন না আর আর সাম আলাইকুম বলবেন না দুটো ইয়াহুদিদের কথা ইহুদিরা এসে বলতো আর সামওয়ালেক সাম আলেক লাটা বলতো না লকে কি করে দিত সাইলেন্ট করে দিতো জি জি এই এক কাজ করতো আর কি বলতো নবী করিম সাল্লামের কাছে বসতো বসার পরে বলতো রাইনা রাইনা কি একটু যদি চেপে বলেন একটু তাহলে কি হবে রাইনা রাই মানে রাখাল আর না মানে আমাদের তো রাইনা মানে আমাদের রাখাল রাইনা মানে আমাদের রাখাল জি হ্যাঁ এই রকম ভাবে নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে কি করতো আদবি তারা করে আদবি ভাষা ব্যবহার করতো ইহুদিদের কাছ থেকে ভাষাটা শিখে সাহাবাইকে রাম যারা তাদের অন্তরে কোনো খারাপই নাই তারা ভাবতো যে কথাটা তো খারাপ না শব্দটা তো ভালোই রায় না মানে হচ্ছে আমাদের লক্ষ্য রাখুন আমাদের দিকে একটু খেয়াল করুন কথা বলে যেতেন আর হয়তো কোনো কথা বুঝতে পারলো না আবার কথাটা একটু ভালো করে বুঝতে চাইছেন কোন সাহাবি তখন বলতেন যে ইয়া রাসুল আল্লাহ রায়না হে আল্লাহ রসুল একটু আমাদের রেয়ায়ত করুন আমাদের কি করুন রেয়ায়ত করুন মানে আমাদের একটু লক্ষ্য রাখুন মানে আমাদেরকে একটু আস্তে আস্তে বলুন বা একটু বুঝিয়ে বলুন আবার রায়না বলতে। বলতো কিন্তু এই রায়না শব্দকে মুসলিমরা ভালো নিয়ে অর্থ বললো কোন অর্থ বলতো আমাদের রাখাল অর্থে বলতো এ যদি রাই যুক্ত না হয় তাহলে আবার কেউ কেউ বলেছেন রায়না শব্দটি আইন নুন থেকে রঘু নাতুন মানে হচ্ছে মূর্খামি তো রায় রায়না মানে হে মূর্খ রায়না মানে আহ ইয়া ইয়া মুহাম্মদ বয়া রাইনা মানে রাসূল আপনি হচ্ছেন মূর্খ জাহিল তো হয় আইন নুন থেকে যার মানে মূর্খ জাহিল হয় আর না হলে রাইনা আমাদের রাখাল এই ছিল অসত উদ্দেশ্য ইহুদিরা অসত উদ্দেশ্য শব্দটি প্রয়োগ করত সাহাবীরা ভালো উদ্দেশ্যে রাইনা মানে আমাদের খেয়াল করুন আমাদের খেয়াল করুন আমাদের একটু লক্ষ্য রাখুন এই অর্থ যেই শব্দে দুটো অর্থ বহন করে একটা ভালো হতে পারে আর আরেকটা মন্দর দিকে বেয়াদবিরও সম্ভাবনা রয়েছে সেই শব্দগুলি কি করতে হবে বর্জন করতে হবে নবী কারি ক্ষেত্রে প্রথম কথা তারপরে বাপ মায়ের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে যে কোনো মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষেত্রে কারণ ইসলাম কোনো মানুষের সাথে বেয়াদবি শিখায়নি যে অমুসলিমের সাথে আপনি বেয়াদবি করবেন আর ব্যঙ্গ করবেন উপহাস করবেন ঠাট্টা করা মুসলিমের সাথে হরাম আর মজা করা উপহাস করা ব্যঙ্গ করা কাফের সাথে হারাম এটা হচ্ছে খারাপ চরিত্র এরকম একটা শব্দ আজকাল বলি শব্দটি মোতা মতাওয়া শুদ্ধ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না বাঙালিরা কি করে দেয় মুতুয়া কি করে দেয় ওটাকে ওদের ভাষাটা বলেন তো বাঙালিদের হ্যাঁ মতুয়া হ্যাঁ মোতাওয়া বলতে পারে না শব্দটা হচ্ছে কি মোতাওয়া তো মোতাওয়া বলতে পারে না কি বলে বাংলাদেশে ভারতে সারা জীবন হয় মৌলানা সাহেব বলে আসলেন কোন এলাকায় যেমন উত্তরবঙ্গ আর না হলে বলে আসলেন কি হুজুর বলে আসলেন হ্যাঁ আর না হলে কোন এলাকায় হজরত হ্যাঁ কিছু বলে আসলেন কোন এলাকায় মুফতি সাহেব বলে আসলেন আর এখানে এসে আরবদের কাছ থেকে মোতওয়া শিখে শুদ্ধ উচ্চারণটাও করতে পারলেন না মতুয়া কেমন আছেন একটু দাঁড়িয়ে দেখলে কি মতুয়া কেমন আছেন এই শব্দটি বলা উচিত নয় আমি কয়েকবার বলেছি কেন বলা উচিত না সেগুলো আর বেশি বলছে না তবে এখানে এই শব্দটিকে যারা ব্যবহার করে তারা একদল তো শ্রদ্ধার সাথে বলে যে দাঁড়িয়ে আছে মুরব্বী লোক বা দাঁড়িয়ে আছে আরে মুরব্বী কোথায় বয়স বিশ বছর দাঁড়িয়ে রেখেছে আর যে মোতাওয়া বলছে তার বয়স হচ্ছে ষাট বছর তারপর মোতাওয়া বলছে কবিস কথা বুঝা গেছে তাহলে এটা এই নয় যে আমাদের দেশে যে চাচা বলে চাচা আঠারো বছরের ছেলে দাঁড়িয়ে রেখেছে আর খুবই ষাট বছর সত্তর বছর যে দাঁড়িয়ে রাখেনি হিন্দু বলে চাচা আর মুসলিম মূর্খ রাও এক সেনের বলে চাষা আরে চাচা কেন বলবে তোর তোর নাতির বসে রেটে তুই চাচা কি কি বলছিস তুই লজ্জা লাগে না তো ভালোই বলেছেন আমাদের এক বক্তা বলছে যখন আমাকে রাস্তায় চাচা বললো তখন আমি বললাম ওই সব পোলাপান হিন্দু ছেলেদেরকে যে কিরে ভাতি যায় তোর মা কেমন আছে আমার ভাইটা না চরম লম্পট ছিল যেখানে গেছে একটা করে বিয়ে করেছে আর তোদের মতো জন্মে দিয়েছে আর ছেড়ে দিয়ে চলে এসছে লাঞ্ছিত করলো হিন্দু ছেলেগুলোকে আর তারপর আর বলেনি জি তো কোথাও যদি চাষা বলে আর দেখেন যে এখানে আমার ক্ষতি করতে পারবে না তাদেরকে বলতে পারবেন তো বলেন বাতিজা কি খবর তোর মা কেমন আছে তোর মা কে আমার ভাই ছেড়ে দিয়ে চলে এসছে বলেন লাঞ্ছিত করেনি খবিজগুলোকে এই মোতাওয়া শব্দটি কিছু লোকেরা তো এমনি সাধারণ ভাবে দাঁড়িয়ে আছে সেজন্য লোক আছে যারা অসৎ যাদের ভিতর খারাপ যাদের বিদ্বেষ ধার্মিক লোকদের উপর সেই জন্য একটু দাড়ি দেখলে কে বলার মোতাওয়া তার মোতাবা তার মোতাবা হ্যাঁ সুতরাং এই শব্দটা রায়নার মতো হয়ে গেছে এই শব্দটা কেমন হয়ে গেছে রায়নার মতো হয়ে গেছে সুতরাং বলবেন না এটা বিয়া আমি একটা বাংলাদেশের ছেলেকে বললাম যে দেশে জীবনের মতো বলেছেন হ্যাঁ তাতে কি হলাম দেশে যেটা বলেছেন বলেন নতুন শিকার দরকার যেটা উচ্চারণ ঠিক করে করতে পারছেন না হ্যাঁ আপনি অর্থ বুঝছেন না মানুষ ব্যঙ্গ করে বলছে এক শ্রেণীর অসত লোকের আর আপনি ওই শব্দ এখানে তোতা পাখির মতো কেউ শিখিয়ে আর সেই তোতা পাখির মতো আপনি বলছেন আপনি নিজের ভাষায় শ্রদ্ধা একজন দাড়িওয়ালা মানুষ অথবা আলেম মানুষকে আপনি হুজুর বলেন ঠিক আছে হুজুরই বলেন আপনি কিছু বেশি বুঝেন এর চাইতে আর যদি ভালো কিছু শিখে থাকেন তাহলে শেখ বলেন হ্যাঁ ওস্তাদ বলেন কিছু একটা বলেন আর না হলে মুসলিম ভাইয়ের নাম জানলেন নাম বলেন কিন্তু ইমুতাম হ্যাঁ এইসব কেন বলতে যাবেন আপনি লা তাকুল আল্লা বলছেন আ মানুষ হে ইমানদার লোকেরা লা তাকুল ও তোমরা রায়েনা বলিও না কারণ রায়েনা ইহুদিরা রাইনা আমাদের রাখাল মোহাম্মদ এই অসৎ নিয়ে বলে তোমরা রাইনা বলিও না আমাদের লক্ষ্য রাখুন শব্দ আছে এর বিকল্প শব্দ আছে এর প্রতি শব্দ আছে এর কি আছে প্রতি শব্দ আছে প্রতি শব্দ কাকে বলা হয় শব্দ দুটা অর্থ হচ্ছে এক অকুলু বলো উনজুর না রাইনা মানে হচ্ছে অনুজুর না আমাদের দিকে একটু নজর দিন হ্যাঁ আমাদের উপরে একটু দৃষ্টিপাত করুন বা আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন অনুজর না ওয়াসমাউ এবং নবী যা বলবেন মনোযোগ সহকারে তোমরা শোনো ওয়ারিল কাফিরিন আযাবুন আলিম এর মানে রাখো যে কাফেরদের জন্য মর্মান্তিক আযাব শাস্তির হয়েছে মায়া ওয়াদুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা আইয়ুনযাল আলাইকুম মিন খায়রিন মিন রাব্বিকুম ওয়া আল্লাহু ইখতাসু বিরহমতিহি মাইয়্যাশাউ আল্লাহু যুল ফাদলিল আযিম আল্লাহ রাব্বুনা বলেন যে কাফেরা সে আহলি কিতাবদের কাফের হোক অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান কাফের হোক ওয়ালাল ওসিক অথবা পুত্তলি কাফের হোক তারা পছন্দ করে না যে মিন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোন কল্যাণ অবতীর্ণ হোক আল্লাহ ইহম ইয়াসা অথচ আল্লাহ রব্বুল আলমিন মনোনীত করেন তার রহমত দিয়ে যাকে চান আল্লাহুল আজিম আল্লাহ রব আলম মহা অনুগ্রহকারী বলতে আল্লাহ রব আলী নবী সাল্লামকে যখন আল্লাহ রসুল নবী বানালেন তখন ইহুদিদের গায়ের জ্বালা হয়ে গেল আমাদের বংশী কেন আসল নাও বলতে লাগলো তাঁদেরও গায়ের জ্বালা হইলো যে আল্লাহ এই এইম ছেলেটাকে হ্যাঁ যার ঘর নেই বাড়ি নেই পয়সা নেই কিচ্ছু নেই বাপকে দেখেনি মাও গেছে এ কি আল্লাহ পেল লাউ লা নুসদিল হাজাল কোরআন আল্লাহ রাজুল ইম আল কারি এতাই নাজীম আল্লাহ রালে এই মক্কার মুশহেদের কথা নকল করে বলছেন যে আল্লাহ যদি নবী করতেন তাহলে দুটো পাশাপাশি আমাদের বড় শহর আছে একটা মক্কা আর একটা হচ্ছে তায়েফ আর মক্কা এবং তায়েফের বড় বড় নেতারা আছে হুমড়া চুমড়া লোকেরা আছে লাউলা নুসদিল হাজাল কোরআন এই কোরআন কেন আল্লাহ নাজ্বল করেনি আল্লাহ রাজুল মিনাল কারিয়া এই দুই যে জনপদ দুটো শহর আছে মক্কার তাই এই দুই শহরের বড় নেতার উপর ওই নেতাকে মানতাম একে কে মানে একথা মক্কার মুশ্রিকারা বলত। আর ইহুদিরাও তাই বলতো যে আমাদের বংশ ছাড়া আবার ইসমাইল বংশ কেন ওকে মানা যাবে না তো তাই আল্লাহ বলছেন যে এদের যে হিংসা হালি কি তাম কাফের এবং মুশ্রেক কাফের যারা এরা চাই না যে আইনাজ আলাইকুম হে নবী মোহাম্মদ হে কোরাইশ মুসলিমরা হে অবাকার তোমাদের মাঝে থেকে একজন রসুলকে কে আল্লাহ মনোনীত করুন কল্যাণ দিয়ে এটা চাই না অথচ আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করবেন এটা আল্লাহর ইচ্ছা কাকে নবী রসুল করবেন তোমাদের ইচ্ছা মতো যে নেতাকে নিয়ে আসতে হবে নবী করে আর ইসরাইল বংশ হইতে হবে না তোমাদের ইচ্ছা মতো না আল্লাহ রাবুল আলমিন তারপরে নাসেখ মানসুখের বিধান বর্ণনা করছেন ইহুদিরা এবং্লামের কাছে কোন একটা হুকুম আসলো আর তারপরে সেটা রোহিত হয়ে গেল নতুন একটা হুকুম আসলো তখন তারা বলতে আবার কেমন কথা যদি আল্লাহরই কথা হবে তো আজকে একটা কথা কালকে বলছে বা কিছুদিন পরে বলছে না এটা এখন চলবে না এখন একটা নতুন বিধানে এসছে তো এটা কেমন কথা হইতে পারে এটা হইতে পারে আল্লাহর কথা হইলে এরকম হইতে পারে আল্লাহ রব্লাম তার খণ্ডন করছেন আর বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন তার বিধানে ইচ্ছা করলে বিধানের ক্ষেত্রে আদেশ নিষেধের ক্ষেত্রে কোনো ঘটনাবলীর ক্ষেত্রে না যে বিধানটি রয়েছে সেটা কোন ক্ষেত্রে রয়েছে আহাকাম বিধি বিধানের ক্ষেত্রে রয়েছে কোন ঘটনা কাহিনীর ক্ষেত্রে না কারণ কাহিনীতে অদবদল হয় না কাহিনীতে অদবদল হয় নাকি যে আদম আলাই যুগে এইরকম ঘটনা ঘটেছে আল্লাহ বলে তার বলছেন না এটা হয়নি আর এরকম হয়েছে বলবেন এটা হইতে পারেন এই জন্য কোন বলি বা কোন সংবাদের ক্ষেত্রে ভবিষ্যৎ বাণী ভবিষ্যতের ভবিষ্যৎ যদি বলেন না এরকম হবে না তাহলে আগের কথাটি তাহলে কি ছিল মিথ্যা এই জন্য আখবরের ক্ষেত্রে আরবি ভাষায় বা তফসিলের ভাষায় বলাই আখবর অথবা কেসাস বলি কাহিনী অথবা কোন খবর সংবাদের ক্ষেত্রে নাসেখ মানুষ হয়নি হয় না শরীয়তের বিধানে তবে আহকাম আকিদ আহকাম বিধি বিধানের ক্ষেত্রে হতে পারে হালাল হারামের ক্ষেত্রে হতে পারে আদম আলী সালামের ছেলে মেয়েদের মধ্যে ভাই বোনে বিবাহ যাই ছিল বনি ইসরায়েলদের মধ্যে দুই বোনকে একই লোকে বিবাহ করে সতীন দুই বোন সতীন হতে পারত কিন্তু শেষ নবী মোহাম্মদ রসুল্লাহামের বিধানে হ্যাঁ ভাই বোনে বিবাহ হারাম আর দুই বোনকে ওয়ান তাজমা ও বাইনাল ওখতাইন দুই বোনকে জমা করা হারাম দিয়ে যদি মেয়ের বাবা রাজি হয় আর এক মেয়ে মারা মারা গেছে গেছে এক স্ত্রী তারপরে তার দ্বিতীয় বিয়ে করলে যদি ও বাবাকে রাজি হয় তাহলে তোমার কোনো অধিকার নেই তাহলে যাই কিন্তু একসাথে দুই বোন জমা করা হারাম আপন বোন হোক অথবা সৎ বোন বই মাতৃ বোন হোক অথবা বই পিতৃ হোক এই রকমই শরীয়তের বিভিন্ন বিধি বিধানে কি হয়েছে নাসেখ মানসুখ হয়েছে আল্লাহ রব আলামিন বলছেন যে আল্লাহর বিধানের নাসিখ মানসুখ হলে এতে কলন রয়েছে হয় আল্লাহ ওর চাইতে ভালো বিধান নিয়ে আসছেন আর না হলে ওর মতই একটা বিধান নিয়ে আসছেন মানব জাতির পরীক্ষার জন্য কারণ তুমি আল্লাহর গোলাম আল্লাহর দাস সুতরাং আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে এটা করলে হবে না যে এতদিন এটা মানলাম এখন কেন এটা মানব যেমন কেবলার পরিবর্তন মোদিনাই যখন আসলেন নবী করিম সাল্লাহসাল্লাম দেখল যে এখানে ইহুদিরা বসবাস করে আল্লাহর হুকুম হলো দিকে আকৃষ্ট করা হবে আল্লাহর হুকুম নিজের পক্ষ থেকে নয় তুমি এখন আর বাইতুল মক্কাস সামনে করে নামাজ পড়লে মক্কা পিছন দিকে হয়ে যায় তাহলে কোন দিকে করে নামাজ পড়ো হ্যাঁ মদিনায় হিজরত করে আসার পরে পনেরো ষোলো মাস নবী করিম সাল্লা কি করেছিলেন বাইতুল মোকাদ্দাস কে কেবলা বানিয়ে নামাজ পড়েছিলেন বাইতুল মোকাদ্দাস যারা তৃতীয় পবিত্র মসজিদ আমাদের প্রথম কেবলা কেবলা উলা ষোলো মাস তো এই ছিল নবী সাহায্যের প্রথম হুকুম আল্লাহর পক্ষ থেকে যে কেবলা হচ্ছে বাইতুল মোকাদ্দাস তারপরে আল্লাহ কি করলেন তাহবিল কেবলা কেবলার পরিবর্তন ঘটনা তাদের নারা তাকাল্লা বাবা আসছে দ্বিতীয় পাড়ার প্রথম আয়াত থেকে

হ্যাঁ ওই ঘরকে এখন কি বলা বানিয়ে ফেললাম মুশ্রিকরা ওই রকম এটা আবার কেমন কথা এবার মানুষ কেমন হয় তো আল্লাহ রবুল আলমিন বলছেন যে আল্লাহ যা কিছু করেন তাতে করলাম রয়েছে এবং আল্লাহ তোমরা গোলাম তোমাদের আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে বলছেন মানান সাকমিন আয়াতিন আমি যে কোনো আয়াতকে কে রোহিত করি মানসুখ করি আর নুন সেহা অথবা ভুলিয়ে দি অপস্তৃত করি স্মৃতিশক্তি থেকে মনসুখ করে দি অথবা ভুলিয়ে দি ভুলিয়ে দেওয়া মানে আর মনসুখ করা মানে পার্থক্য কি দুটোতে মানসুখ করা হচ্ছে তিন রকমের মানসুখ অলমারা বলেছেন যে মনসুখ হচ্ছে তিন রকমের একটা হচ্ছে যে কোরআনের আয়াত এবং তার বিধান হুকুম আয়াতটাও মনসুখ রোহিত কোরআনে নেই আর তার হুকুমটাও নেই এটা একটা মনসুখ আর একটা মনসুখ হচ্ছে যে আয়াত তো আছে কিন্তু হুকুমটা নেই আছে কিন্তু হুকুম নেই এই আয়াতগুলি কতটি আছে এই নিয়ে নানা মত রয়েছে তবে আল্লাহ রহমান যেগুলি আর এত আয়াত মানুষ অনেক মুফাসিনা যেখানে যেহাদের আয়াত এসছে আর আরেক জায়গায় আয়াতগুলি এসছে যে ওদেরকে উপেক্ষা করো ক্ষমা করো লকম দিন কুমালিয়া দিন তখন নাসেক মানসুখ করে দিয়েছে ওদের কাছে নাসেক মানুষের সংখ্যা অনেক যা হোক এগুলি আপনাদের অত বেশি লাভ নেই তবে নাসম আছে তিন রকমের একটা হচ্ছে আয়াতটা আছে কিন্তু হুকুমটা নেই আয়াত আছে কিন্তু হুকুম নেই আর একটা হচ্ছে যে আয়াত নেই কিন্তু হুকুম আছে আয়াত নেই আর হুকুম আছে যেমন বিবাহিত ব্যক্তি যদি ব্যবিচারে লিপ্ত হয় বিবাহিত ব্যক্তি যদি বিবাহিত বিবাহিতা যদি জেনায় লিপ্ত হয় তাদের শাস্তি কি হ্যাঁ সংসার করে পাথর মেরে সংসার করা রজম করা এই রজম করার বিধান সুরে আহজামের একটি আয়াত ছিল আর শাইখু অশ্বাই খাতু এইজা জানাইয়াফার জম্মহুমা আলবাত্তাতা লাকা নাকালা আম্মিন আল্লাহ ইত্যাদি এই আয়াত কি আল্লাহ সরিয়ে দিয়েছেন কোরানে কিন্তু কোরানে করতে পাবেন না তা শ্রী কিতাপতের আয়ত্ত রয়েছে কিন্তু এর হুকুম বহাল আছে নবী সাল্লামের এই হুকুমটা বর্ণনা করা হয়েছে যে বিবাহিত বিবাহিত যদি হয় তাহলে তার জন্য রজম রয়েছে তো এই তিন রকমের নাসেক মানসুখ রয়েছে ভুলিয়ে দাও একবারে যখন কোন আয়াতকে আল্লাহ নাজেল করেছেন আয়াত মানসুখ আর হুকুমটা মানসুখ তাহলে আয়াত ও নেই আর তার সাথে হুকুমটা নেই এই রকম যখন হয়েছে তখন ওই আয়াতটা এমন ভাবে স্মৃতি শক্তি থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন ভুলিয়ে দিয়েছেন যে নবী আর মনেই রাখেন নি এটাকে বলা হয়েছে নুনসিহা আমি ভুলিয়ে দিয়েছি যে আয়াত ও মনসুক আর হুকুম মনসুক সেটাকে ভুলিয়ে দেওয়া বলে ব্যক্ত করা হয়েছে মানানসখ মিন আয়াতিন যে কোন আয়াত আমি মনসুক রহিত করি আ নুনসিহা অথবা সেটাকে ভুলিয়ে দি নাতে বেখাইর মিনহা তার চাইতে আমি ভালো নি আসি যদি মনসুক করি ওর চাইতে ভালো বিধান নিয়ে আসি বা তার অনুরূপ নিয়ে আসি ওই রকম কি জানো না হে মানুষ যে আল্লাহ রাহ সবকিছুর আল্লাহর ইচ্ছা আল্লাহ এতদিন এই বিধান রাখলো তারপরে এই বিধান রাখবেন সৃষ্টি করেছেন আল্লাহ সার্বভৌমত্বের মালিক আল্লাহ সুতরাং আদেশ নিষেধ আল্লাহ রব্ল্লাহ চলবে তা আলাম তুমি কি জানো না হে মানুষ আনকুসমাওয়াত আল্লাহর জন্য আকাশসমূহ আকাশ জমিনের সার্বভৌমত্ব সমস্ত মালিকানা তোমাদের আল্লাহ ছাড়া কোন পৃষ্ঠপোষক অভিভাবকও নেই ওয়ালা নাসির আর কোন সাহায্যকারীও নেই তারপরে আল্লাহ রবুল আলমিন এখানে আজকের তফসিল শেষ করি আর বাকি আল্লাহ তালা আগামী সপ্তাহে আমরা তফসিল করবো সালিন